হ্যাপি বার্থডে আমন, শুভ জন্মদিন, খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর জীবনে মানুষের মতো মানুষ হও, আর বাবা মার কথার অবাধ্য হয়েও না কখনো। হ্যাঁ, খুব ভালো থেকো, আবার বললাম শুভ জন্মদিন। আজ কী বার বলতো? আজ শনিবার, আর শনিবারের সকালে এখন বাজে 7:30। গতকাল রাতে বৃষ্টি হয়নি, কিন্তু ভোর 4:45-5টা থেকে অঝোর ধারায় নেমেছে, বাইরেটা দেখাচ্ছি তোমাদের। আর এখন আমার মোটামুটি গরমা গরম চা রেডি, এই দেখো এই যে চা রেডি হচ্ছে। আর তোমরা বলছিলে দাদাকে চিনি দিয়ে চা দিও না, চিনি আমরা খাই না গো, আমরা খাই জাগেরি পাউডার। এই যে তরকারিতেও এটাই খাই, আমরা চিনিটা ইউজ করি না, মাঝে মধ্যে খুব রেয়ার আর কি। এক একটা তরকারি যেটা হয়তো শুধু হোম ডেলিভারি যাবে আমরা খাবো না, সেরকম তরকারি হলে চিনি দিই। ও, তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আর তোমাদের ওয়েদার কেমন আছে? আমরা তো বেশ ভালো আছি দেখেই বুঝতে পারছো। আর এখন চাটা খাবো, কিন্তু আজকে চায়ের আসরে মনে হয় আর গান গাওয়া আর ইয়ে হবে না, কারণ পল্লব এখনও শুয়ে আছে, কালকে ওর প্রচুর চাপ গেছে। যেমন ডেলিভারি রাত্রে ছিল বললামই তো তোমাদের গতকালের ভিডিওতে, তারপরে ওর এখন তো আবার নিজের অফিসের কাজও শুরু হয়ে গেছে, তো সেই জন্য আবার আসানসোল যেতে হয়েছিল, আজকে ওকে আবার বেরোতে হবে। তো শুতে শুতে তো আমাদের 12:30-1টা এরকম হয়েই যায়, কারণ ভিডিও এডিটিং। আর আমি চেষ্টা করি, প্রতিদিন পারি না, চেষ্টা করি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দিতে, কারণ একজন মানুষ তার সময় খরচা করে এই ব্যস্ত জীবনে, তার সময় খরচা করে, তার নেট খরচা করে আমাকে দেখছে, আর সেখানে আমি তাকে যদি এইটুকু প্রেফারেন্স না দিই যে অন্তত একটা থ্যাংক ইউ, তাহলে আমার নিজের কাছেই আমি নিজে ছোট হয়ে যাই। সেই জন্য আমি সবাইকে চেষ্টা করি রিপ্লাই দিতে, আর যেদিন দেখবে আমি রিপ্লাই দিতে পারিনি সেদিন জানবে আমার ব্যস্ততাটা খুব বেশি ছিল, সেই জন্যই রিপ্লাই দিতে পারিনি। হ্যাঁ, ওই জন্য রাত্রি 12:30-1টা হয়ে যায়, আবার আমি সেই 4:45-5টার সময় উঠে গেছি, গিয়ে কিছুটা রিপ্লাই বাকি ছিল সেই রিপ্লাইগুলো দিলাম, তারপরে ভিডিও এডিট করলাম। দুটো চ্যানেলে ভিডিও দেওয়া তো যারা করো তারা জানোই যে কতটা কষ্ট। তো চলো এখন চাটা খাই। পল্লব উঠেছে, উঠে জাস্ট বসেছে, আর সারাদিন ইয়ের ক্লান্তি, এখন আর ওর ভাল লাগছে না, পরেও আসবে কখনো তোমাদের সামনে, আজকে জানি না, আজকে ব্যস্ততাটা বড্ড বেশি, কারণ অনেক কিছু অর্ডার আছে বলেইছি তোমাদের। যাই হোক, তোমাদের ভালোবাসায়, বাবা লোকনাথের কৃপায় আমার হোম ডেলিভারিটা ভীষণ ভালো চলছে, 70-এর মুখে ছাই দিয়ে আমার হোম ডেলিভারি আরও ভালো হোক, এটাই তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। আর ভগবান তো আমার সাথে আছেই, আমার মা আছে, মানে আমার শাশুড়ি মা, আমার তারা মা আছে, আমার লোকনাথ বাবা আছে, আর আমার সততা আছে, আর আছে দেবতার পরেই আমি যাকে স্থান দিই সে হচ্ছে আমার পল্লব, আমার জীবন সঙ্গী, আমার সেকেন্ড লাইফটা এত সুন্দর করে গড়ে দিয়েছে ও, যে ও আমার কাছে ভগবান। তো চলো চাটা খাই, সকাল সকাল অনেক কিছু বলে ফেলেছি। দুদিন ধরে নাইটি জমতে জমতে কতগুলো নাইটি হয়ে গেছে দেখো, আজকে ওই জন্য করেছি কি ভোরবেলায় আগে গিয়ে সব ধুয়ে দিয়েছি, সব ধুয়ে এখন বাইরে তো বৃষ্টি পড়ছে, বাইরে মেলতে পারবো না, তাই ঘরের মধ্যে যে দড়িটা আছে দড়িটার মধ্যেই মেলে দিলাম, আশা করি রাতের মধ্যে সবগুলো শুকিয়ে যাবে।
এখন বাজে 2:40, এখনো খাইনি, কিন্তু এই খাবার ডেলিভারি দিয়ে এসে পল্লব স্নান করে নিল, গেছিল অফিসের কাজে, অফিসের কাজ সেরে এলো, এসে খাবার ডেলিভারি দিতে গেল 3 জায়গায়, জানোই তো বলেইছিলাম কি কি আছে আজকে, দিয়ে এলো, এবার বিরিয়ানি খাবো, আজকে লাঞ্চে বিরিয়ানি, চলো, আমার সারা গা থেকে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে, বিরিয়ানি এমনই জিনিস না, করলে পরে ঘরে বাড়িতে জামা কাপড়ে সব কিছুতে গন্ধ হয়ে যায়, তো চলো খেয়ে নি, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এলাম গল্প করতে, আজকে তাড়াতাড়ি চলে এসেছি, কাজ তাড়াতাড়ি হয়ে গেছে তো তাড়াতাড়ি চলে এসেছি, এখন বাজে 9:35, তো আজকে রাত্রের কাজটা অনেকটা গুছিয়ে রেখেছিলাম জানো তো, ডিমের ঝোলটা করে রেখে দিয়েছিলাম দুপুরবেলা, তারপরে তোমার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এইগুলো করে রেখেছিলাম তো তার জন্য সুবিধা হলো। এখন কি বানালাম বলো তো, এখন বানালাম ডাল ভেন্ডি আলু ভাজা, সরি ডাল ভেন্ডি আলু ভাজা, গেল ডিমের ঝোল, আর তোমার তার সাথে ভাত, এটা গেল 3 জনের, আর আলুর পরোটা গেল 1 জনের। আবার কালকে আবার আজকে যারা বিরিয়ানি নিয়েছে বললো খুব ভালো খেয়েছে, তো তার জন্য কালকে আবার অর্ডার আছে, ওনারাই অর্ডার দিয়েছে ফিশ মিল, মানে 3টে ফিশ মিল, মানে 6টা ফিশ মিলের অর্ডার আছে, আর তোমার তার সাথে নর্মাল যেগুলো আছে 2টো চিকেন মিল আছে, তারপরে এরা জানি না কী নেবে, মেবি ফিশ মিলই নেবে, কারণ গতকাল চিকেন ভর্তা নান খেয়েছে তো ওরা মনে হয় আগামীকাল ফিশ মিলই নেবে, তো কালকে তোমার হচ্ছে 6টা 3টে 9টা 2টো 11টা, আর আমরা দুজন 13টা মিল আছে কালকে, তো ভাবলাম চলো আজকে যখন সময় আছে, রোজদিনই তো খেয়ে দিয়ে সেই 11টা 11:30টার সময় তোমাদের কাছে আসি, আজকে একটু তাড়াতাড়ি চলে আসি। আর দেখো অনেক দিন পরে এই লিপস্টিকটা পরলাম, হঠাৎ করেই এখন হাতের কাছে পেয়ে গেলাম, বললাম পরিয়ে অনেক দিন পরা হয় না, এই লিপস্টিকটা একটু পরি, একটা টাইম যখন স্কুলে ছিলাম না তখন ওই এক দিদি আসতো অরিফ্লেমের জিনিস নিয়ে, সেই জিনিসগুলো থেকে মানে আমি ম্যাক্সিমাম নিতাম হচ্ছে, সবাই কিছু না কিছু নিত, তো আমি নিতাম হচ্ছে বেশি লিপস্টিক আর নেলপালিশ, নেলপালিশটা নিতাম মেয়ের জন্য, মেয়ে ভীষণ চেঞ্জ করে করে নেলপালিশ পরতে ভালোবাসতো, আর লিপস্টিকটা এইসব লিপস্টিক মেয়ে খুব একটা পরতো না, ওর লিপস্টিক একটু ও একটু রেড ঘেঁষা অরেঞ্জ ঘেঁষা লিপস্টিকই ভালোবাসে, ও ওই টাইপের লিপস্টিক নিত, আর নেলপালিশটাও বলে দিত মা এই রঙের নেবে, আবার কখনো কখনো আসতো যখন ওই দিদি আমি ওকে ফোন করতাম বল কী রং নেব, এই কালার আছে এই কালার আছে এই কালার আছে, ও বলে দিত, ভীষণ নেলপালিশ চেঞ্জ করে করে পড়তে ভালোবাসতো। তো আজকে জানো তো অনেক কথা মনে পড়ছে, ভাবলাম যে তোমার ছোটোবেলার কথা তোমাদের সাথে শেয়ার করতে খুব ভালো লাগে, ছোটোবেলার একটা কথা আজকে দুপুরবেলা শুয়ে শুয়ে না খুব মনে পড়ছিলো, কী বলো তো, যখন মানে আমরা ছোটো মানে কি বেশ অনেক বড় অবধি বলছি, ঠাকুমা যখন সক্ষম ছিলেন আর কি, সেই সময় ঠাকুমা কী করতেন বলো তো, রেশন থেকে আমাদের চাল আসতো, তো রেশন থেকে আমাদের চাল আসতো আর কুলো দিয়ে না ঠাকুমা চালটা ঝাড়তেন, চালটা ঝাড়ার পরে ওর থেকে যেই ভাঙা চালটা বেরোতো যেটাকে খুদ বলে, জানি না তোমরা কি বলো, অনেকেই হয়তো বলো খুদ, যেটাকে খুদ বলে ওই যে ভাঙা চালটা বেরোতো ওটা আলাদা করে রেখে দিত, এইবার কী হতো ওই ভাঙা চালটাকে না আমরা ভালো করে মানে বেছে নিতাম, ওর মধ্যে কাকড় ছোটো ছোটো কিন্তু ঘাসের বীজ থাকতো ওগুলোকে বেছে নিতাম, বেছে নিয়ে তারপরে ওইটা মানে সারা সপ্তাহ ধরে বাছা হতো সানডের জন্য, সানডে মর্নিংয়ে মানে রবিবারের সকালবেলায় আমাদের ওটা ছিল খাবার, কী হতো ওরা দিয়ে, ওটা দিয়ে আমরা বলি ওটাকে যাও, তোমরা কে কে যাও বলো জানি না, অনেকে আবার ওটাকে বলে খুদের ভাত, তো খুদের ভাতটা অবশ্য আলাদা, যাও আর খুদের ভাতের মধ্যে তফাত আছে, খুদের ভাতটার মাড় ঝাড়ানো হয় কিন্তু যাওয়ের মাড় ঝাড়ানো হয় না, যাওটা মাড় শুদ্ধই থাকে, মানে ওই রকমই মানে যেরকম আমরা গলা ভাত খাই ওই টাইপের থাকে, ওইটা খুদ দিয়ে করতো, আর তার সাথে আলু সেদ্ধ মেখে দিত, সর্ষের তেল আর শুকনো লঙ্কা ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধ মেখে দিত, আর ডালের বড়া করে দিত, আর ওই ভাতটার ওপর দিয়ে না ঘি ছড়িয়ে দিত, ঘি ছড়িয়ে দিত, ওইটা খেতে না দারুণ লাগতো, গরম গরম খেতে এত ভালো লাগতো না, যাদের এক্সপিরিয়েন্স আছে তারা শেয়ার করো কিন্তু এটা গরম গরম খেতে কেমন লাগে,
আর ঘি আমরা না প্রচুর খেতাম ছোটবেলায়, প্রচুর ঘি খেতাম, ঘি, তারপরে নারকেল, এগুলোর কোনো আমরা বুঝিনি কোনো অভাব। তারপরে মোচা, কলা সব তো বাড়িতেই ছিল। ঘিটা কিরম খেতাম, ঘিটা না আমার জেঠু অফিস থেকে নিয়ে আসতো, মানে মাসের প্রথমে জেঠুর অফিসে কেউ দিতে আসতো, এরকম এরকম 1 কেজি করে, মানে অনেকগুলো আসতো, শুধু আমাদের ঘরের জন্য না, আমাদের আত্মীয় স্বজনরাও সবাই নিত। খুব ভালো ছিল ঘিটা, মানে ঘরে বানানো ঘি একজন দিতে আসতো। আর ওই ঘিটা যেদিন নিয়ে আসতো না, জেঠু শিয়ালদা থেকে না একটা মুড়ির মশলা আনতো, মশলাটা খুব সুন্দর ছিল, টক টক, মানে একটা দারুণ টেস্ট ছিল। যেদিন ঘিটা আসতো তার পরের দিন আমি বলতাম আমি আজকে কিচ্ছু খাবো না, আমি শুধু ঘি আর বেগুন ভাজা দিয়ে ভাত খাবো। ঘি নিতাম একটু বেশি করে ঘি, গোল গোল বেশ দুখানা বেগুন ভাজা, আর তার সাথে আলু সেদ্ধটাকে ওই যে বসলাম বললাম যে মুড়ির মশলাটা, ওই মশলাটা দিয়ে মাখিয়ে দিত, ওইটা দিয়ে খেতাম, ওটা দিয়ে খেতে দারুণ লাগতো। জানো তো কী নিয়ে আসলে? ফুলকপির মাপা নিয়ে চলে গেল। ও মা আজকে ফুলকপির কী বানিয়েছে? ফুলকপির ফুলকপির কোরমা, ফুলকপির কোরমা মোস্ট প্রবাবলি, জানি না, চ্যানেলে দিলে বোঝা যাবে কী বানিয়েছে। ওইটা নিয়ে আসলো। দুপুরবেলা তো আমরা খেয়েছি হচ্ছে তোমার ইয়ে কী বলে বিরিয়ানি খেয়েছি, বিরিয়ানি আর রায়তা, যার জন্য ওইটা আর খাওয়া হয়নি, তো এখন নিয়ে আসলো, রাত্রিবেলা খাবো। রাত্রিবেলা একটা ডিমের ঝোল আছে আর তার সাথে ওইটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একটু সোয়াবিন আছে, সোয়াবিনটা কি বার করবো না থাকবে? আমি বেশি খাবো না, কেননা একটুখানি ছিল না বিরিয়ানি, ওটা খেলাম বিকেলবেলা, না অম্বল হয়নি, শুধু ভাব, মানে বিরিয়ানির ভাতটাই ছিল, চিকেন বা তোমার আলু ডিম এগুলো তো গোনাগুনতে ছিল, এগুলো কিছু ছিল না, শুধু ভাতটাই ছিল। আমি খিদে খিদে পাচ্ছে তো ওটাই খেয়ে নিলাম। আমার ওরকম ফ্যাসিনেশন নেই কোনো যে খিদে পাচ্ছে যখন আমাকে এটাই খেতে হবে ওটাই খেতে হবে, আমি যেটা পাই সেটাই খেয়ে নিই। আর আগে তো মাঝখানে তো মুড়ি খেতে পারছিলাম না, এখন তো মুড়িটাও খেতে পারি, মুড়িও খেয়ে নিই। আজকেই তো সকালবেলা আমরা ব্রেকফাস্ট করেছি মুড়ি, কালকে সকালবেলা আমরা ব্রেকফাস্ট করব ছোলার ডাল দিয়ে। হ্যাঁ গো, কালকে সকালে কটা আছে ব্রেকফাস্ট? দেবু দেবু আর দুপুরে দুপুরে দেখতে গেলে লাঞ্চ হবে, হবে না এবার কাঠের এবার এবার দেবু নেবে কিনা সেটা যা বাবা, সেটা আবার কখন বলবে? রাতেই জানে নেবো, তুমি চিন্তা করো, রাতেই জানে নেবে না, আমাকে তো চিন্তা করতেই হবে বলো, আমাকে সকাল সকাল উঠে করতে হয় না কাজগুলো, তো আমাকে চিন্তা করতে হবে না। কি নেবে, ফিশমিল? তাছাড়া আবার কি, রাতে তো ডিম খাচ্ছে, তাহলে মাছ, তরকারি, ভাত। কি হয়ে উঠছে গো, ডাল দিয়ে দিও, জল দেবে না? যা বলবে, আমি না দেবার দেবার কি, ওরা যেটা খাবে আমি সেটাই দেবো। মিক্স ভেজ ডাল আর ইয়ে মাছ, ঠিক আছে তাই দিয়ে দেবো। আর কালকে আমরা আর চিকেন খাবো না, আর ভালো লাগছে না চিকেন খেতে রোজ রোজ, ঠিক আছে? কালকে 4 পিসই আনবো কি? হ্যাঁ, আজকে খেলাম, গতকাল খেয়েছি, আবার আর চিকেন ভালো লাগছে না। ওরা রাতে কি নেবে বলেছে সেটা কালকে, সেটা জেনে নিও। রাতে কি নেবে? রাতে যদি চিকেনের কিছু নেয় তখন তো চিকেন বেশিই আনতে হবে। এভরিডে আমাদের 1 কেজি 1.5 কেজি করে চিকেন আসছে, কিন্তু এনে আমরা রেখে দিই না, এনে রেখে দিয়ে ফ্রিজে ওইটা খাওয়ানো ওটা আমরা করি না। মাছ, চিকেন এভরিডে আসে, কখনো কখনো হয়তো এমন হয় যে গেল সেদিনকে 6-7 পিস লাগবে, সেখানে হয়তো হাফ মাছ বা একটা গোটা মাছ নিয়ে আসলো, 7 পিসের জায়গা হয়তো 10 পিস হলো, ওই 3 পিস বা 4 পিস পরের দিনের জন্য রেখে দিলাম। এছাড়া আমরা ওই এনে ফ্রিজে বন্ধ করে রেখে ওইভাবে খাওয়া দাওয়া করি না। আজকে যেমন তো একটা ট্রাইপড বুক করলাম, ওই গরিলা ট্রাইপডটা ওটা বুক করলাম, কারণ এই ট্রাইপডটাও হয়ে এসছে, আয়ু খতম হয়ে এসছে, তো সেই ট্রাইপডটা বুক করলাম। আর কি বলে, আর ও তোমার তোমাদের দাদার ব্যাটারিটা, ফোনের যে ব্যাটারিটা, ফোনের ব্যাটারিটা না খুব জ্বালাচ্ছে জানো তো, 50% থাকতেও ফোন অফ হয়ে যাচ্ছে। আর হয়েওছে, ব্যাটারিটা হয়ে গেছে তোমার 2019-এ, হ্যাঁ আমি ভাড়া বাড়িতে থাকতে নিয়েছি, 2019-এ কিনেছি, আর এখন হয়ে গেল আজকে 2021-এর জুন মাস, জুন মাসের 15 দিন অলরেডি চলে গেছে, তো প্রায় 2-2.5 বছর হয়ে গেল, 2 বছর তো কমপ্লিট হয়েইছে। হ্যাঁ, আর ব্যাটারিটার আর টানতে পারছে না, তো সেই জন্য অনলাইনেই বুক করেছি।
অনলাইনে একটা ব্যাটারি বুক করেছি আর আমার ওইটা বুক করেছি, আর টুকটাক কেনাকাটা আছে, কিন্তু কি বলতো বেরোতে পারছি না, বেরোতে পারছি না, গামছাগুলো নষ্ট হয়ে গেছে, দুটো গামছা আনতে হবে কালকে, কিন্তু গামছাটা মনে করে এনো, একটা টেবিল ক্লথ আনতে হবে, তারপরে তোমার টুকটাক আরও আছে জিনিস আনার, এগুলো আনা হচ্ছে না, আনতে হবে। আর আমার ইউটিউবের স্যালারি তো এখনও হয়নি, ইউটিউবের স্যালারি হয় 21 তারিখে, মানে 21 তারিখে ব্যাংকে আসে, সেটা পেতে পেতে হয়ে যায় 27-28, কোনো কোনো মাসে 29-30 তারিখও হয়ে যায়। তো সেটা পেলে তারপরে আরও কিছু কিছু জিনিস কিনবো, যেগুলো সারপ্রাইজ, যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করব, এখন না। আজকে বেশ নিশ্চিন্তে গল্প করতে পারছি, কারণ এখনও 10টাও বাজেনি, এরপরে তোমাদের সাথে গল্প করা কমপ্লিট হলে উঠবো, খাবারও আজকে একদম রেডি করা, নিয়ে বসবো, খাবো, তারপরে বাসনপত্রগুলো মেজে রান্নাঘরটা গুছিয়ে শুয়ে পড়বো, ব্যাস আর কোনো কাজ নেই। শুয়ে পড়বো মানে শুয়ে শুয়ে হয়তো একটু ভিডিও দেখবো, একটু গান শুনবো, এগুলো করি, এগুলো করবো, তারপরে শুয়ে পড়বো, ব্যাস হয়ে গেল আজকের মতো কাজ শেষ। আবার কালকে নতুন দিনের শুরুতে আবার নতুনভাবে সব কিছু শুরু হবে, জানি না ওয়েদার কেমন থাকবে, এখন তো ফ্যান বন্ধ করেই বসে আছি, জানলা দিয়ে বেশ ভালোই ঠান্ডা হাওয়া আসছে। আর জানো চম্পা কি বলছিল, বলছে নাকি কালকে ওর রান্নাঘর থেকে 70 বালতি জল ফেলেছে। ওর ওই যে ওপর দিয়ে জলটা আসে, কোন ওপর থেকে? ওই ওপরে যে সিঁড়ি দিয়ে পড়েছে ওটা ওপর দিয়ে জলটা, ও মানে ছাদের জলটা চলে আসে নাকি? আচ্ছা, আমার না একদম এই কি বলে বর্ষাকালে একতলাটা একদম ভালো লাগে, বর্ষাকালে একতলাটা একদম ভালো লাগে না। দুপুরবেলা আজকে একটুও রেস্ট করিনি আর এখন হাইয়ের পরে হাই উঠে যাচ্ছে। কে গো, কার সাথে কথা বলছো? হ্যাঁ অমৃতা। ও চলো পরে আবার দেখি যদি পারি। আমি ওর ফোনে ভিডিওগুলো করেছি, ওগুলো আমার ফোনে পাঠাচ্ছে। আজকে অনেক তাড়াতাড়ি কাজ ছাড়া হয়ে গেছে গো, এখন বাজে সবে 11:05, আর এখন কি নিয়ে বসেছি জানো, স্প্রাইট আর বিটনুন, বিটনুন দিয়ে এখন স্প্রাইট খাওয়া হবে। কেন না, আজকে বিরিয়ানি খাওয়া হয়েছে তো একটু হজম করাও তো দরকার, সেই জন্য। আমার স্কিনটা কিন্তু সত্যি আমার নিজেরই, হ্যাঁ গো স্কিনটা অনেকটা চেঞ্জ হয়েছে না, স্কিনটা আমার নিজেরই একদম অন্যরকম লাগছে। তো ক্রিমটা তোমরা বলছিলে না শেয়ার করতে, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমাকে একটুখানি স্যাম্পেল দিয়েছিলেন উনি, বললো তুমি আগে ইউজ করে দেখো, শুধু শুধু টাকাটা ইনভেস্ট করো না, যদি ইউজ করে দেখো যে তোমার শ্যুট করছে তাহলে তুমি নিও। তো দেখলাম যে শ্যুট করে যাচ্ছে, তো যখন ব্যবহারই করবো তো এবার আনতে হবে। সোমবার নিয়ে আসবে তুমি, আমাকে খবর দিয়েছে নিয়ে এসে যে, ওটা হচ্ছে অল্টোজের একটা নাইট ক্রিম, দেখবে অল্টোজের আমি ইয়েটাও নিম ফেস ওয়াশটাই বসে গেছে। হ্যাঁ এটা না বিট নুন দিয়ে কোল্ড ড্রিঙ্কস খেলে কিন্তু ভীষণ উপকার হয় জানো তো। হ্যাঁ যেটা বলছিলাম ক্রিমটার কথা বলছিলাম না, তো ক্রিমটা তুমি সোমবার দিন গিয়ে নিয়ে আসবে তাই তো, নিয়ে আসুক তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। একটা ফোন এসে গেছিল যার জন্য একটুখানি পজ করতে হলো। তাড়াতাড়ি কাজ হয়ে গেলে বেশ ভালো লাগে, আর আজকে অনেক দিন পরে তোমাদের সাথে বাসন মাজাটা শেয়ার করলাম। কেন করতে পারি না বলতো, এখন তো রাত্রিবেলা বাসন মাজি, যখন শীতকাল ছিল তখন দিনের বেলা বাসন মাজতাম, আর এখন তো কোনো ব্যাপার না, রাত্রি 10টা 11টা হলেও বাসন মাজতে কোনো ব্যাপার না, বাসন মাজি, তো সেই জন্য রাত্রিবেলা বলে আর শেয়ার করতে পারি না। তবে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, মানে এখন তো বর্ষা চলছে, এখন মিস্ত্রি লাগানো যাবে না, তো এখন মিস্ত্রি না লাগানো গেলে তো কাজও করানো যাবে না, বর্ষাটা একটু গেলেই আমি আমার সিঙ্কটা বসাবো, ফার্স্ট কাজ হচ্ছে সিঙ্কটা বসানো। তুমি সকালে গান করোনি, এক লাইন গানও আজকে শোনালে না কাউকে, গুড মর্নিং এ তো তুমি শোনাওনি, তাহলে গুড নাইটে শোনানো উচিত।
গুড মর্নিং না, সকালে উঠে যখন লোকে ভিডিওটা দেখবে তার সুন্দর গান হবে। আর গান শুনে শুতে গেলে? গান শুনে শুতে তারা পরপর গান করে, রাত্রিবেলা গান শুনে পরপর। রাত্রিবেলা গান শুনলে নাকি পরপর শুনতে হয়, মানে এমপিছে চালাতে হয়, হালকা করে বাজে, একটা হালকা লাইট জ্বলবে শুনতে হবে। সেই আমরা ওই বাড়িতে আমরা এসএন বসে থাকতে যেরকম শুনতাম, ঘুমটাও ভালো হবে। জানো তো আমরা যখন এসএন বসে থাকতাম তখন কি করতাম, তখন ডিম লাইটটা জ্বালিয়ে দিয়ে আসলে কি বলতো, তখন আসলে সবে সবে আমাদের লাইফটা শুরু হয়েছে সেকেন্ড পার্টটা, তাই না? সবে সবে তখন আমাদের লাইফের সেকেন্ড পার্টটা শুরু হয়েছে, তখন এত স্ট্রাগল, মানে এই যে পরের যে স্ট্রাগলগুলো সেগুলো শুরু হয়নি, তখন শুরু হয়েছে সবে সবে। একটুখানি অন্যরকম মুডে ছিলাম আর কি, একটু রোম্যান্টিক মুডে ছিলাম। তো এখনও করি আমরা, এখনও করি না যে তা না, আমাদের ডিম লাইটটা গ্রিন কালারের আর ফোনটার মধ্যে গান চালিয়ে পাশটাতে রেখে দিই, গানগুলো হতে থাকে, পুরনো দিনের হেমন্তর গান, মান্নার গান, কিশোরের গান, তারপরে তোমার রবীন্দ্রসঙ্গীত, এগুলো চলতে থাকে। আর আমরা দুজন ঘুমাই না, কিন্তু ঘুমাতে ঘুমাতে দুটো আড়াইটে বেজে যায়, আমরা দুজন বক 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 করতে থাকি আর গান শুনতে থাকি, কখনো চুপ করে শুনতে থাকি, কখনো গান গাইতে গাইতে শুনতে থাকি, এইভাবেই চলে। তো চলো আজকের মতো শেষ করি, টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে নতুন ব্লগের সঙ্গে।